হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা সচরাচর অনেক কথাই ভুলে যাই এই ভুলে যাওয়ার জন্য আমরা অনেকের কাছে খারাপ হয়ে যাই অনেক রকম সমস্যায় পড়ি যেমন আমি এখন ভাবলাম আগামী কালকে একটা দরকারি কাজ রয়েছে কিন্তু কাল সেই দরকারি কাজটি আমি ভুলে গেলাম সেক্ষেত্রে আমরা অনেকটা সমস্যায় পড়ি একটা সহজ উদাহরণ দিচ্ছি ধরুন কালকে আমার বিদ্যুৎ বিল দেওয়ার লাস্ট ডেট এখন আমি কোনো কারণে যদি কালকে বিদ্যুৎ বিল পরিশোধ না করি তাহলে কিছু টাকা আমাকে জরিমানা দিতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম তো বন্ধুরা এই ভিডিওতে এমন একটি ট্রিক শেখাবো আপনার মোবাইল ফোন আপনাকে বলে দিবে কোন কাজটি আপনাকে এখন করতে হবে আপনারা দেখতেছেন শখের অ্যাপ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে এই জন্য প্লে স্টোর ওপেন করবেন সার্চবারে লিখবেন গুগল কিপ গুগল কিপ লিখার পর সার্চ দিবেন সবার প্রথমে যে অ্যাপটি দেখতেছেন এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অনেক ফোনে আগে থেকে অ্যাপটি ইনস্টল করাই থাকে এছাড়াও অ্যাপে ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন অ্যাপটি ওপেন করব প্রথমে দেখে দিচ্ছি অ্যাপটিতে কি কি সুবিধা আপনারা পাবেন আপনারা যে কোনো ছবি এখানে সেট করে রাখতে পারবেন ধরুন কোনো একটা বইয়ের ছবি তুলে এখানে সেট করে রাখতে পারবেন যে এই সময় আমাদের এই বইটি পড়তে হবে তো বন্ধুরা কোনো কিছুর ফটো তুলেও এখানে সেট করে রাখতে পারবেন যে এই দিনে এই সময়ে এই কাজটি আমাদের করতে হবে কিভাবে সেট করবেন বন্ধুরা এখানে আপনারা ক্লিক করবেন চুজ ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন আমি একটি কলেজের ফটো নিয়ে নিলাম ধরুন এই কলেজে আমার বাংলা পরীক্ষা আছে এখানে একটি টাইটেল লিখবেন আমি সংক্ষেপে কলেজ লিখলাম আপনারা যদি আরও কিছু লিখতে চান তবে নোট অপশানে লিখতে পারেন আমি এখানে বোঝানোর জন্য বাংলা এক্সাম টেন এম এটা লিখলাম তো বন্ধুরা এখন আমরা সময় সেট করবো এই জন্য এখানে ক্লিক করবেন তারপর পিক এ ডেট অ্যান্ড টাইম অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে তারিখ এবং মাস পরিবর্তন করতে পারবেন পিক এ ডেট এখানে ক্লিক করবো যেমন আমার পরীক্ষা যেই দিনে সেই দিনটি আমরা এখানে দিয়ে দিব আমি আপনাদেরকে আজকের তারিখটি দিয়ে দেখাচ্ছি কারণ কীভাবে আপনাকে আপনার মোবাইল ফোন আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার ওই সময় ওই কাজটি করতে হবে তারপর ওকেতে ক্লিক করবেন পরের অপশান থেকে সময় সিলেক্ট করব কখন থেকে আমাকে মনে করিয়ে দিবে আমার পরীক্ষা কবে এখানে ক্লিক করলাম ফ্রি এর টাইম এটাতে ক্লিক করলাম এখানে রাত আটটা সিলেক্ট করা আছে আমি বিকাল পাঁচটা সিলেক্ট করলাম করার পর সময় আমরা দিব এখন পাঁচটা চোদ্দো মিনিট বাজে আমি পাঁচটা ষোলো মিনিট করে দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করব পরের অপশনে ক্লিক করবেন এখানে আমরা রিপিটস ডেলি এটা সিলেক্ট করব আপনার তাহলে লোকেশন সেট করতে পারেন আমি আর করতেছি না এখন সেভে ক্লিক করলাম এখন আমরা অ্যাপটি থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে আপনাকে আপনার ফোন মনে করিয়ে দিবে একটু পরেই দেখতে পারবেন আপনারা ভয়েস রেকর্ড করেও এখানে কোনো কিছু সেভ করে রাখতে পারেন এতে করে আপনি যেই সময়টি সিলেক্ট করবেন ওই সময়ে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আপনার ওই সময় কি করার কথা ছিল যেটা আপনি ভয়েস রেকর্ডে বলেছেন অথবা কোনো কিছু ড্রয়িং করেও লিখে রাখতে পারেন এই অপশানটি থেকে এই অপশানে ক্লিক করলাম তো বন্ধুরা আপনি এখানে যা কিছু লিখতে পারেন এক্সাম্পল হিসেবে আমি এক্সাম লিখলাম এতে করে নির্দিষ্ট দিনে আমি এটি দেখা মাত্রই সহজে বুঝতে পারবো উপরে দেখুন একটি নোটিফিকেশান যে ফটোটি আমরা সেভ করেছিলাম এবং যা লিখেছিলাম এভাবে আপনাকে আপনার ফোন মনে করিয়ে দিবে এটা শুধু একবার না যতক্ষণ না পর্যন্ত আপনি নোটিফিকেশনের উপরে ক্লিক করতেছেন একটু পরপর আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সেমভাবে এই অপশন থেকে সময় এবং তারিখ সিলেক্ট করে দিবেন এই প্লাজে ক্লিক করবেন ফটো বা ভয়েস আরও আপনারা শুধু টেক্সটের মাধ্যমে কোনো কিছু লিখে সেভ করে রাখতে পারেন এখানে টাইটেল লিখবেন তারপর আর যদি কিছু লেখার থাকে এখানে লিখে দিবেন আর সময় কিভাবে সেট করতে হয় এটা তো প্রথমেই দেখিয়েছি তো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে ক্লিক করলাম এটা কিন্তু আসতেই আছে কারণ অনেক সময় অনেক নোটিফিকেশন আমাদের দেখা হয় না তাই বারবার আপনাকে নোটিফিকেশনটি শো করাবে এটা আপনারা বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর ডিলিটে ক্লিক করবেন বাস আপনাদের কাজ শেষ তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ